শুরুতেই সংবাদ শিরোনাম, চীনের ভয়ে লাদাখে কাঁটাতারের বেড়া দিল ভারত। অরুণাচল প্রদেশের মালিকানা দাবি করল চীন। তুরস্ক ও সাইপ্রাসের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিল রাশিয়া। এবং সবশেষ থাকছে, অস্ত্র নির্মাতাদেরকে বাঁচিয়ে রাখতেই পেন্টাগনের প্রধানরা যুদ্ধ করেন, বললেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পূর্ব লাদাখের প্যাংগং লেকে চীনের সেনাবাহিনীর সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই বেশ কিছু স্থানে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। মূলত চীনের অনুপ্রবেশ ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। লাদাখের চুশুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিজেদের অবস্থান দৃঢ় করেছে ভারতীয় সেনাবাহিনী। গত এক সপ্তাহের মধ্যে কমপক্ষে তিনবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা উপেক্ষা করে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা ব্যর্থ হয়েছে চীনার পিপলস লিবারেশন আর্মির। সূত্রের খবর অনুযায়ী, চুশুলে চীনা সেনাবাহিনীর অনুপ্রবেশ ঠেকাতে চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। গত 15 জুন রাতের অন্ধকারে গালোয়ান উপত্যকায় চীনের অতর্কিত হামলায় ভারতের কমপক্ষে 20 জওয়ান নিহত হয়। ওই সংঘর্ষে একাধিক চীনা সেনাও নিহত হয়েছিল বলে দাবি ভারতের, যদিও সেনা সদস্যদের মৃত্যুর খবর অস্বীকার করেছে চীন। বেশ কিছুদিন ধরেই ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি, কিন্তু ভারতীয় সেনাদের সতর্ক থাকায় তা সম্ভব হয়নি। পূর্ব লাদাখে ভারত চীন সীমান্তে গুলি ছুড়ার ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতীয় সেনা চীনা ভূখণ্ডে ঢুকে গুলি চালিয়েছে। ভারত চীনের সেই দাবি উড়িয়ে পাল্টা চীনা সেনাদের এই দোষারোপ করেছে। নয়াদিল্লি সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনারা কোনো গুলি চালায়নি, শূন্যে গুলি চালিয়েছে চীনই। অরুণাচল প্রদেশ ভারতের নয়, বরং নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। সেই সঙ্গে প্রদেশটি দক্ষিণ তিব্বত এর অংশ জানিয়ে বিবৃতি দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। অরুণাচল নিয়ে চীনের অবস্থান স্পষ্ট করে ঝাও আরও বলেন, চীন কখনোই তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয়নি, এলাকাটি চীনের অন্তর্গত দক্ষিণ তিব্বতের বলেও জানান এই মুখপাত্র। এমন সময় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিল, যখন লাদাখ সীমান্তে সংঘাত নিয়ে দুদেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে অরুণাচল প্রদেশ বেইজিং নিজেদের সার্বভৌমত্ব দাবি করে আসলেও মূলত এই প্রদেশটি নিয়ন্ত্রণ করছে নয়াদিল্লি। এ নিয়ে দশকের পর দশক দুদেশের মধ্যে দ্বন্দ্ব চলছে। অরুণাচল প্রদেশে প্রায় 18 লাখ মানুষের বসবাস, প্রতিটি উত্তর পূর্ব অঞ্চলে চীন এবং ভারতকে বিভক্ত করেছে। সম্প্রতি 5 ভারতীয় নাগরিক অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ হলেও তাদের মরদেহ চীনা সীমান্তে পাওয়া গেছে। এ বিষয়ে অরুণাচল প্রদেশে ভারতের উল্লেখ করলে এর প্রতিবাদেই বিবৃতি দিল, সতর্ক করল চীন। ভূমধ্যসাগরের তেল গ্যাস অনুসন্ধান নিয়ে তুরস্ক ও সাইপ্রাসের মধ্যে যে দ্বন্দ্ব চলছে তার নিরসনের মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদের সঙ্গে আজ মঙ্গলবার এক বৈঠকে এ প্রস্তাব দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেইগিল ল্যাভরভ। তিনি বলেছেন, তুরস্কের সঙ্গে আপনাদের সম্পর্ক যেহেতু উদ্বেগজনক পর্যায়ে, সেক্ষেত্রে আমরা সংলাপ অনুষ্ঠান এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে, যা হবে স্বচ্ছ এবং আন্তর্জাতিক আইনের উপর প্রতিষ্ঠিত। সাইপ্রাসের রাজধানী নিকোসিয়াতে প্রেসিডেন্ট আনাস্তাসিয়দের সঙ্গে ল্যাভরভের এই বৈঠক অনুষ্ঠিত হয়। সম্প্রতি ভূমধ্যসাগরে বাণিজ্যিক অধিকার নিয়ে তুরস্ক, গ্রিস এবং সাইপ্রাসের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এদিকে রয়েছে তুরস্ক, আর অন্য পক্ষে রয়েছে গ্রিস এবং সাইপ্রাস। 1974 সাল থেকে সাইপ্রাস দুই ভাগে বিভক্ত রয়েছে। এক ভাগ তুরস্ক স্বীকৃতি তুর্কি সাইপ্রিয়ট প্রশাসনের মাধ্যমে শাসিত, অন্য ভাগে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি গ্রিক সাইপ্রিয়ট সরকার দ্বারা পরিচালিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেছেন, পেন্টাগনের প্রধানরা এবং সামরিক শিল্পের মালিকরা বিভিন্ন জায়গায় যুদ্ধ করে শুধুমাত্র অস্ত্র নির্মাতাদেরকে শত শত কোটি ডলার যোগান দেওয়ার জন্য। ট্রাম্পের এই বক্তব্যে মার্কিন পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারক এবং সমালোচকরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গতকাল সোমবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন,
পেন্টাগনের শীর্ষ ব্যক্তিরা যুদ্ধ ছাড়া সম্ভবত আর কিছুই করেন না, যাতে সুন্দর সুন্দর যেসব কোম্পানি বোমা ও বিমান বানায় তারা স্বাস্থ্যবান থাকে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মার্কিন সেনাদের সম্পর্কে ট্রাম্পের অবমাননাকর মন্তব্যের কয়েকদিন পর গতকাল পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের সম্পর্কে তিনি এই বক্তব্য দিলেন। মার্কিন পত্রিকা দি আটলান্টিক এর একটি প্রতিবেদনে জানিয়েছে, 2018 সালে ফ্রান্স সফরের সময় প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বযুদ্ধে নিহত এবং ফ্রান্সের কবরস্থানের সমাহিত সেনাদের সম্পর্কে বলেছিলেন তারা পরাজিত এবং প্রবঞ্চক। ট্রাম্পের এই বক্তব্যে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে, কিন্তু ট্রাম্প বলেছেন একথা তিনি বলেননি। তিনি জোর দিয়ে বলেছেন এ ধরনের কথা পশু ছাড়া আর কেউই বলতে পারে না। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ সংবাদ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।